নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা অক্টোবর মাস মানে পূজোর মাস আর এই পূজোর মাসে এই রাশিগুলির জাতক ও জাতিকারা হাতে бомবাসтру পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কোডলান রায় শুভ সুশী অক্টোবর মাস মানে পুজোর মাস তাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা এই অক্টোবর মাসে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি কারণ এই মাসে আপনারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবন দুর্ভাগ্য কাটতে চলেছে এবং আসতে চলেছে সৌভাগ্য তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা আমি একে একে জানাতে চলেছি তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনারা এই অক্টোবর মাসে হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের উদয় কিন্তু ঘটতে চলেছে এবং যে কোনো কাজ আপনারা করে উঠতে চলেছেন যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এই সময় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে আপনারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ট্রান্সফার চাইছেন তারাও কিন্তু অনায়াসে ভাগ্যের সাপোর্টের দ্বারা ট্রান্সফার পেতে পরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই অক্টোবর মাস আপনাদের জন্য শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন এর পাশাপাশি এই মাসে আপনাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে যাদের ব্যবসায় টাকা পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে চলেছে শুধু তাই নয় এই মাসে আপনারা প্রেম বা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে চলেছেন যার দরুন আপনারা মনে একটা শান্তি অনুভব করতে চলেছেন এবং এই মাসে আপনারা আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশিটি জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাসে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই মাসে আপনারা কোথাও ভ্রমণে যেতে চলেছেন এই মাসে আপনাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে মাসে আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনারা মনের সাধ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাসে আপনারাও হাতে ব্রোহাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন এই মাসে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনারা মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে চলেছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য শুভ বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা হাতে বোমবাস্ত্র পেতে চলেছেন যার দরুন আপনাদের মনের সাথে মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে শুধু তাই নয় এই মাসে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের হাতে কিন্তু বোমবাস্ত্র আসতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা ট্রেডিং করেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই মাসে বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই অক্টোবর মাসে হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের যে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ হয়ে যাবে শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে আপনাদের দৈনন্দিন রোজকার এই মাসে বৃদ্ধি পেতে এই ছিল সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি অক্টোবর মাসে হাতে বোমবাস্ত্র পেতে চলেছে ধন্যবাদ